আত্মহত্যা করেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। আজ বুধবার 13 মার্চ রাত 9টার দিকে তার মৃত্যু সংবাদ পাওয়া যায়। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী শামিমারা নিপা। সঙ্গীতশিল্পী সাদি মোহাম্মদ 2007 সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। এর 2 বছর পর অর্থাৎ 2009 সালে তার শ্রাবণ আকাশে এবং 2012 সালে তার সার্থক জনম আমার অ্যালবামটি প্রকাশিত হয়। এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত আছেন। 1971 সালে তার বাবা সলিমুল্লাহ শহীদ হন, বিখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শিবলী মোহাম্মদ সাদি মোহাম্মদের সহোদর। তার মৃত্যুতে ইতিমধ্যেই শোক নেমে এসেছে দেশের সঙ্গীতাঙ্গনে। তবে হঠাৎই কেন এ ধরনের সিদ্ধান্ত নিলেন এই গুণী শিল্পী, সে ব্যাপারটি এখনও প্রশ্নবিদ্ধ।